দেখুন, মাত্র স্ত্রী ফিরে আসলো। কাকে তো বলছি, বাবা জীবনের কথা বলছি। শোনো শোনো বাবা জীবন, কেউ না জানে আমি জানি, তুমি 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 কত গুণীজন। স্ত্রী আসতে দেরি হলো, বলতে দেরি হলো না যে স্ত্রী রিং লাইট নিয়ে চলে এসেছে। আগেও এনেছিল, এখনো এনেছে, কন্ঠভাষা শুরু করে দিল, তারপর বলে দিল, দেখেন দেখতে কাজে লেখার মতো লাগছে, এইখানে আসলে পরে ওকে দেখতে একটু কালো কালো লাগে, এটা হয়তো লাইটের জন্য। ও বলতে পারতো এই কথাটাই ঘুরিয়ে, কন্ঠভাষা লাইনটা না বলে, দেখুন ওকে দেখতে আসলে কীরকম লাগছে, প্রথম দিন কিন্তু দেখাচ্ছি ওকে, দেখুন ওকে একটু ফ্রেশ লাগছে না, এটা না বলে বললো, দেখুন দেখতে কাজের লোক মতো লাগছে কিনা। যেই ভিউয়ার্সদেরকে এতদিন এত রিকোয়েস্ট, শেয়ার 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 করলো, ওয়ান লাইক করলো, আজকে বলে দিল ভালো লাগে মাঠে থাকবেন, ভালো না লাগলে থাকবেন না, একজন মাঠে থাকলো দিন যাবে। এটাই হয় মানুষ যখন বড় হয়ে যায়, যখন দাঁড়িয়ে যায় না, ওপর উঠে যায় সিঁড়িটা বেয়ে, তখন সেই যে সিঁড়িটাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের সো কল্ড বাবা জীবন। শোনো শোনো বাবা জীবন, সঙ্গে থাকতে থাকো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ শেয়ার 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 শেয়ার, প্যাশন উইথ এপি। আজকে আমি অনেক কিছু বলবো, প্রথম থেকেই বলেছি। আচ্ছা, ওদের ব্যাপারটা অনেক আগে জুন জুলাই থেকে হচ্ছিল, এই ফেব্রুয়ারি মাসে ওদের বিয়ে হলো, তারপর জুন জুলাই থেকে ওদের মধ্যে শুরু হয়ে গেছিলো সে ভাঙন অনেক কিছু, তখন আমি ভিডিও করতাম না। তারপর যখন জুলাই মাসে দেখলাম ওদের মধ্যে প্রচণ্ডভাবে, মানে লোকে বলছে যে এরকম হচ্ছে, এরকম একটা মা হয়ে সংসার ভাঙছে, মা হয়ে সংসার ভাঙছে, তখনও আমি চুপ ছিলাম, যদিও আমি ভিডিওগুলি ফলো করতাম। তারপর অগস্ট মাসে আমি ফার্স্ট ভিডিওটা করি, যখন দেখলাম সেই মহিলাকে প্রচণ্ডভাবে আঘাত করা হচ্ছে মুখ দিয়ে, আর দেখার পর আমার মনে হলো, প্রথম থেকে আমি কিন্তু এটাকে গিমিক ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো মিথ্যে মিথ্যে একটা মা মেয়ে খেল খেলছে, সাবস্ক্রাইবার ভিউজন ভেবলাম। যখন আমি দেখলাম যে তেজ কন্যা বলে যে একটা কোর্টের নোটিস, তখন ভাবলাম যে সত্যতা আছে, তখন আমি গিয়ে পাশে দাঁড়ালাম। আমার মনে হলো আমার জন্য পিঙ্কি অনেক কিছু করেছে, অনেক অনেক কিছু করেছে, যদি আমি এটা না বলি তাহলে আমি অকৃতজ্ঞ হব। এখানে পিঙ্কিকে নিয়ে আমি কথা বলতে আসিনি, আমি বাবা জীবনের কথা বলতে এসেছি। আচ্ছা, তারপর হয়ে গেল, আমি একের পর এক ভিডিও দিচ্ছিলাম, কখনো আমি আইন নিয়ে বলছিলাম, কখনো আমি পিঙ্কির অতীত নিয়ে বলছিলাম, সব বলতে গেলাম, ভালো লাগলো। কখনোই আমি কিন্তু বাবা জীবন বা তার মাকে অপমান করে কথাবার্তা বলিনি, ইনফ্যাক্ট আমি পিঙ্কির মেয়েকেও বলিনি কোনো খারাপ কথা, কারণ মার কাছে কোনোদিনও মেয়ের খারাপটা কোনো মা পৃথিবী নিতে পারে না। মেয়ে বলে কথা, আমার মেয়েকে যদি খারাপ বলে আমার কি শুনতে ভালো লাগবে? আমার তো সেটাই মনে হয়েছিল, তাই সেটা আমারও খারাপ লেগেছে, কখনোই কোনো কিছু বলিনি। তারপর আসলো সেই মিলন লগ্ন, যেটা প্রথম লক্ষ্মী পুজোর সময় মিলনটা হলো, তারপর সে চলে গেল। তারপর আসলো আবার কালী পুজোর আগে একবার ফিরে আসা, যে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই, চলে আসলো মেয়েটা। তখন বারবার আমরা কথা বলছিলাম, যেটা আমার খারাপ লেগেছিল পার্সোনালি, মেয়েটা অসুস্থ বলা হয়েছিল, মেয়েটা চোখে ডিফেক্ট আছে বলা হয়েছিল, বলা হয়েছিল মেয়েটা নার্ভের পেশেন্ট, এটা নার্ভের পেশেন্টের যদি হয় তাকে যদি অসুখ তাকে যদি ইগনোর করে, অসুস্থটাকে যদি ইগনোর না করে, বারবার আমি বলেছি এত কিছু কিনছো বাবা জীবন, এত কিছু কিনছো বাবা জীবন, মেডিসিন কোথায়, মেডিসিন কোথায়। তো এটা আমি বারবার বলেছি। তারপর জানা গেল বাবা জীবন ভিডিওতে জানতে পারলাম যে পিঙ্কি কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল, প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছিল ইনস্টাগ্রামটা হ্যাক, সেটা কিন্তু বাবা জীবন ক্লিয়ার করে দিয়েছে, ইনস্টাগ্রামটা হ্যাক আর কেউ না, তার নিজের মেয়ে করেছে। এটা কিন্তু আমার কথা না, বাবা জীবন কোনো একটা ভিডিওতে বা কোনো একটা লাইভে কথাটা বলেছে যে ইনস্টাগ্রাম হ্যাক, যে হ্যাকের জন্য কেঁদে কেটে অনেক কান্নাকাটি করে, যেটা দেখে আমার সত্যিই কষ্ট লেগেছে যে কতটা অসহায় একটা মা হয়ে গেছিলো, সেটা জানা গেল, যেটা বাবা জীবনই আউট করলো যে এটা আর কেউ না, ওনার নিজের মেয়ে মার ইনস্টা হ্যাক করে দিয়েছে। এটা শোনার পর কিন্তু সত্যিই আমি সেদিন একটু থমকে গেছিলাম, এটা হতে পারে। তারপর মনে হলো মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসে, আমি বারবার বলেছি যে মেয়েটা ছেলেটাকে যখন ভালোবাসে ওদেরকে এক হতে দাও, এখন সেম বাড়িতে থাকবে বা এক বাড়িতে থাকবে বা আলাদা বাড়িতে থাকে মনে করে, কারণ আলাদা বাড়িতে থাকলে আজকাল ঘরে ঘরে লোক আলাদা বাড়িতে থাকে, এরকম ব্যাপারই না, আলাদা বাড়িতে থাকলে কী হয় একটা, তখন অনেক শাশুড়িরাও আজকাল চায় না নিজের গায়ে কোনো রকম ব্লেম নিতে, তোরা তোরা ঝগড়া করবি মাঝখানে আমাকে টানবি, এর থেকে আলাদা থাকাটাই বেটার। এটা কিন্তু আসলে ঘরে ঘরে কাহিনী, এমন কিছু কাহিনী বড়ো কাহিনী না, প্লাস বাবা জীবনের মাও এমন কিছু বুড়ো না, যথেষ্ট ইয়াং, এখন যথেষ্ট সুন্দর, সেটা তো কোনো খারাপ কিছু বলে আমার মনে হয়নি। কিন্তু একটা ভেবে দেখো ভিউয়ার্সরা, ওর 1 লাখ যেদিন হলো সেদিন আমি কিন্তু ভিডিও করে বলেছিলাম, এখন তো তুমি সব কিছু পেয়ে গেছো, এখন তুমি করে দাও কি বলে নিয়ে চলে আসো। তখন ও আনলো না, তারপরে ও বললো যে না, ইউটিউব মিট টিট করলো, অনেক কিছু করলো, কিন্তু সে বললো যে সে কোনোদিনও আনবে না, তার আর তাকে লাগে না। এদিকে রিমিও বলছিল যে সে আর ফিরে যাবে না, ভালো কথা, যে ফিরে না যা দুজন দুজন নিয়ে থাকে সে আলাদা কথা। কিন্তু তারপর বাবা জীবন ভিডিও করে বললো যে ও কন্ট্রোভার্সি চায় না, কিন্তু যদি সবাই মিলে ওকে বলে যে তুমি নিয়ে আসো তাহলে ওকে আনতে পারবে। ইন দ্য মিন্টাইম ঝগড়া হয়ে গেল, ও আনলো না। এইবার দেখো
70,000 থেকে ঝগড়া শুরু হলো, 70,000 গেল বিশাল ঝগড়া, 80,000 গেল বিশাল ঝগড়া। যখন রিমি বাড়ি থেকে চলে যায় তখন ছিল সেটা 90,000। যখন রিমি চলে গেল তখন একটা মানুষের স্বামী হিসাবে তার ভালোবাসার মানুষ চলে যাওয়া ভেঙে পড়ার কথা। সেখানে সে কনস্ট্যান্ট বলছে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, আমাকে 1 লাখ করো, 1 লাখ করো, 1 লাখ করো। ওর তখন হয়ে গেল 1 লাখ, 1 লাখ, 1 লাখ। বউ চলে গেল, জীবন থেকে ধাব্বা লেগে গেল, দুইটা দ্বিতীয় বউ চলে আসলো, সেখানেও কিন্তু হচ্ছে ওর কথা হচ্ছে 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ। ওটা আমার কাছে খুব অবাক লেগেছে, যেখানে বউ ইম্পর্টেন্ট না 1 লাখ ইম্পর্টেন্ট। মনে হলো ওর কাছে 1 লাখটা ইম্পর্টেন্ট। তারপরে ভাবলো যখন যখন 1 লাখ হয়ে গেছে, ওর টার্গেট ফুলফিল করে গেছে, এবং ও ভীষণ টার্গেট ফুলফিল করতে ভালোবাসে, কারণ ও বলেছে ও দোতলা কি গাড়ি করবে, নিজের টাকা কিছু করবে, কারোর টাকা নেবে না, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে কারোর। হ্যাঁ, তো 1 লাখ, 1 লাখ, 1 লাখ করলো। হ্যাঁ, সেই খরগোশটা মারা গেল, সেই খরগোশটা নিয়েও সিন করলো। তারপরে কি বউ প্রেগনেন্ট ছিল, আমরা ভুলে গেছিলাম, মাঝখানে আমরা ঢঙ্গি বউ আর তখন ছিল হাইদি ছিল ওইটা, আমরা সবাই তখন ওইদিকে চলে গেছিলাম, তখন ও নিয়ে চলে আসলো হঠাৎ করে আবার সেই প্রেগনেন্সি কেসটা। একবার না, দুইবার না, তিন, যখনই ভুলে যাই আমরা অন্যদিকে চলে যাই, অন্যদিকে ভিডিও যাবে। এখন দেখো মোটামুটি কিন্তু পুরো ওয়াইটি শান্ত হয়ে গেছে, আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, মানে যার যার কন্টেন্ট নেই, এই কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু কেউ আর কাজ করছি না। তো চলে আসলো আবার একটা প্রেগনেন্সি, তারপরে একবার ওই হট প্যান্ট, শর্ট প্যান্ট পরবে কি পরবে না, এসব নিয়ে কিন্তু শুরু হয়ে গেল কথা, শর্ট প্যান্ট পরা উচিত না পরা উচিত না, হ্যান না ত্যান না। আচ্ছা, তারপর সে ডিক্লেয়ার দিয়ে দিল 5th January আমাকে নিয়ে যখন ভিডিওগুলো হলো, 6 তারিখ ও একটা ভিডিও করে বলে দিল যে ও নাকি বাজে গালাগাল দেওয়া ভিডিও করা পছন্দ করে না। হ্যাঁ, হয়তো দেখেছে আমাকে নিয়ে করা ভিডিওগুলি, আমার সেটা মনে হয়েছে কোথাও না কোথাও একটা তো মিল থাকে যে বাজে গাল দিয়ে ভিডিও করা, এবং ও কোনো বাজে কথা বলে না। ও কি কোনো বাজে কথা বলেনি? ও যদি বাজে গালাগাল দিয়ে ভিডিওগুলি পছন্দ না করে, তাহলে যখন রিমির নামে এত বাজে বাজে গালাগাল দিয়ে ভিডিওগুলি হচ্ছিল, সেই ভিডিওগুলিতে কি করে কমিউনিটি পোস্ট দিচ্ছিল? ও যদি বাজে গালাগাল দিয়ে ভিডিও পছন্দ না করে থাকে, তাহলে পিঙ্কি চু, হ্যান চু এইসব কথাগুলিকে কী করে সাপোর্ট করছিল এবং নিজেও বলছিল? এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তার মানে পুরোটাই ছিল একটা গল্পের মতো, জলের মতো একটা সম্পূর্ণ, যেটা আমি বারবার আমার একটা বন্ধুকে বলছিলাম, জানিস এটা হতে পারে, জানিস আমার এটা মন বলছে। হ্যাঁ, ও কিন্তু একটু হলো আমাকে বিশ্বাস, সত্যি বলছিস তুই অর্পিতা? আমি বললাম হ্যাঁ রে, আমার না মনটা এমন বলছে, আমি কিন্তু অনেক সময় অনেক কিছু বলি, আর ও আমার কথা অনেক জায়গায় ফলে যায়, ওটা দেখেছে, এটা অনেক জায়গায় ফলে যায় দেখেছে। আমি তোকে বলতাম যে জানিস এটা হতে পারে, এটা হতে পারে, তখন আমি বলেছিলাম যা আমার হয়ে গেছে, স্ক্রিপ্টেড হয়ে গেছে, হয়ে গেছে কিনা জানি না, তোমরা এটা মিলে যাও। মেয়েটা বাড়ি থেকে চলে গেল, তারপরে অথচ কেউ খবর নিচ্ছে না কোথায় গেছে, মেয়েটাকেও জানে না, অত সবাই মিলে ভিডিও করছে, এটা সাধারণত হয় না, নর্মাল ফ্যামিলিতে সেটা হয় না। বাড়ি থেকে মেয়ে বেরিয়ে যাওয়া মানে স্বামী বলো প্যারেন্টসই বলো দুই দিকেই চিন্তা হবে, মেয়েটা গেল কোথায়, কিছু করে তো ফেলবে না, ও মা ওরা দিব্যি সবাই, দুই দিকেই লোকই দিব্যি। তখন আমি ভিডিও করে বলেছিলাম তো কোথায় যেন একটা সূক্ষ্ম রেস থেকে যায় ওরা যে কাণ্ড কারখানাগুলি করে, ধীরে 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 ভাবলে পরে দেখবেন ও সম্পূর্ণ শান্ত হয়ে গেল জানুয়ারি 6-7 তারিখের পর থেকে। আর কি বললো যে এখন থেকে আমি কোনোদিন আর বাজে গালাগাল দিয়ে ভিডিও করবো না। অফকোর্স ইউটিউব গাইডলাইন্স তো পড়ে গেছে এখন বাজে গালাগাল, আর ও নিজেও বললো ওর মা নাকি পছন্দ করে না, ঠিক আছে পছন্দ নাই করতে পারে, কারণ সব মাই চায় আমার ছেলেটা ভালো হোক, কিন্তু বাজে গালাগাল দিয়ে এতগুলি ভিডিও হয়ে যাওয়ার পর তোমার মনে পড়লো বাজে গালাগাল দিয়ে ভিডিও না করতে? পুরো ওয়ার্ল্ডটিতে এতটা কন্ট্রোভার্সি করার পর মনে পড়লো যে কন্ট্রোভার্সি আর তোমরা কেউ করবে না? বলো তো, পরিবারের কথা, বাড়ির কথা কে এনেছে? মেয়েদের নিয়ে যাকে দিদি রেখেছ তার সঙ্গে টোটো টোট লাগিয়ে কিস করতেও কিন্তু দ্বিধাবোধ করনি। তারপর তোমার নাম নিয়ে যে থার্ড বউ নিয়ে কথাটা উঠলো, তারও গালে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে তুমি লিপস্টিক মুছেছ, মাকে আর ওকে নিয়ে এক জায়গায় বসে রিল করেছো, শুধু ওর জায়গায় এসে তুমি এখানটাতে হাত দিয়েছো, মাকে কিন্তু হাত লাগাওনি, লক্ষ্য করেছি ব্যাপারটা, মাকে কিন্তু তুমি হাত লাগাওনি বাবা জীবন, শুধু ওই মেয়েটা গালটাই, কারণ ইউ ওয়ান্ট টু টাচ হার। দেখো তুমি আজকে বলছো তুমি কন্ট্রোভার্সি চাও না, হ্যাঁ তুমি শুরুই করে ভিডিওটা কন্ট্রোভার্সি দিয়ে, দেখুন তো দেখতে কাজের মেয়ের মতো লাগছে কিনা, আমার বাড়িতে আসলে দেখতে কাজে, কারণ সবাই বলেছো যখন ওর বাড়িতে গেছিলো, তোমার বাড়িতে যখন প্রথম তোমার স্ত্রী এসেছিল তখন ওর রোগা হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, হতে পারে তোমার বাড়ি কোনো লাইটের ব্যাপার আছে, তার জন্য প্রথমবারও রিং লাইট নিয়ে এসেছিলো, আজকেও রিং লাইট নিয়ে, রিং লাইটটা ইম্পর্টেন্ট লাগে কারণ কালো কালো হয়তো বা লাগে। তো তুমি কিন্তু কথাটা শুরু করলে কন্ট্রোভার্সি দিয়ে যে দেখো তো কাজে কাজের লোকের মতো লাগছে কিনা, এটা কি লাইনটাকে কন্ট্রোভার্সি লাইন হলো না? দেখুন আমার ভিডিওতে ওকে কেমন দেখতে লাগছে, আজকে কিন্তু এসেছে, দেখুন ওকে দেখতে কতটা ফ্রেশ লাগছে, কথাটা এইভাবে বলতে পারতে, এইটা না বলে তুমি কিন্তু বললে কাজের লোক নিয়ে, মানে শুরুটাই কিন্তু করলে একটা মিষ্টি চিমটি কেটে,
তারপরে এটা নিয়ে এখন ভিডিও শুরু হয়ে যায়, যেমন আমি ভিডিওটা শুরু করে দিলাম, তুমি চিম টিকেটের কথা বলবে, আসে চিম টিকেটের কথা পরিবর্তে যদি আমরা কোনো ভিডিও করি আমাদেরকে তুমি ঠাসা দেবে, কি বলেছো? যদি কেউ ভালো লাগে থাকবেন, যদি কারো ভালো লাগে মাঠে থাকবেন, যদি ভালো না লাগে আসবেন না। এত বড় কথা তোমার জন্য লোক কি না করেছে, কত কত চ্যানেল উড়িয়ে চেয়েছিল, কত চ্যানেল ধাপ্পা খেয়েছে, সেটা সুপ্রিয়া চ্যানেলই বলো, সঞ্জয় চ্যানেলই বলো, আরও কারোর এক্স ওয়াই জেড চ্যানেলই বলো, শুধুমাত্র তোমার নিয়ে ঝগড়া, তোমাদের পারিবারিক ঝগড়ার জন্য। তুমি বলে তুমি দাওনি, তুমি বলো তুমিও দিয়েছো, তুমি দাওনি বলে ভুল। তো কত কিছু করলে এখন বলে সেখানে, কিন্তু তখন দাঁড়িয়ে তোমার স্ত্রী কিন্তু বলেছিল যে সবাই আসলো, সবাই ভিউজ কামালো, রেভিনিউজ কামালো, আমরাই আলাদা হয়ে গেলাম, আমরাই কিছু করতে পারলাম না। আমরা কি বলেছিলাম তোমাদের ঝগড়াটা সামাজিক মিডিয়াতে নিয়ে আসতে? আমরা কি বলেছিলাম তোমরা তোমাদের ঘরের ক্যাচা বাইরে আনতে? কখনো বলিনি। তোমরা এনেছো, কেউ ফরে গেছে, কেউ এগেনস্টে গেছে, কিন্তু তখন তুমি দিদিদের নাম বলেছিলে বলে কিন্তু এই কথাটা উঠেছিল, যে আজকে ওরা কোথায়, আজকে তুমি ওদেরকে নিয়ে বলনি। আর তখন আমি বলেছিলাম কথাটা যে আমরা কি আমরা এই কন্টেন্ট সেই কন্টেন্ট নেব, আমাদের কাছে কন্টেন্টের কোনো কম থাকে না, আমাদের কাজ হচ্ছে, আমি সেখানে এই লাইনটা আমি ইউজ করেছি, এই ওয়ার্ডটা আমি ইউজ করেছি, ডিজিটাল ভিকারি, আমরা হচ্ছে এই ধরনের মানুষ যে আমরা এখান থেকে ওইখান থেকে যা পাই নিয়ে ভিডিও করে ফেলি, তোমরা ঠিক থাকো। আর 1 লাখ চ্যানেল থেকে আমরা অনেক বেশি ভদ্রতা, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শিক্ষামূলক জিনিস দেখতে ভালোবাসি, নোংরামি না, ঘরের কাচ্চা বাইরে না। আর তোমাদের কাছে আজকে এতগুলি চ্যানেল, 5টা 6টা কটা চ্যানেল, তোমার দুটো, তোমার মার একটা, তোমার স্ত্রীর 3টে, তোমার শাশুড়ি মার একটা, শ্বশুর মশাইয়ের একটা, মোটামুটি 8টা 9টা চ্যানেল আছে। বেশ, 1 বছরের একটু ঝগড়াটি দিয়ে যদি 8টা 9টা চ্যানেলকে গ্রো করা যায়, ক্ষতি তো কিছুই না, তাই নয় কি? ক্ষতি তো কিছুই নয়, 8টা 9টা চ্যানেল একসাথে গ্রো হয়ে গেল, শুধুমাত্র একটুখানি ঘরের ইচ্ছাটাকে দিয়ে, ঠিক আছে? তাহলে তুমি বলছিলে কন্ট্রোভার্সি যারা মানে যারা করবে করতে দাও, আজকে অনেক কন্ট্রোভার্সি হবে, আমি কন্ট্রোভার্সি কেয়ার করি না। তুমি আসলে কাউকেই কেয়ার করো না, তুমি শুধু তোমার ভিউজ আর রেভিনিউজ কেয়ার করো। অফকোর্স তুমি যদি ইউটিউবার, তুমি ভিউজ আর রেভিনিউজকেই কেয়ার করবে, তার মানে তুমি যদি ভিউজ আর রেভিনিউজ কেয়ার করো, আমরা যদি ভিডিও করি তোমাকে শুনতে লাগবে, তোমাদেরকে নিয়ে ভিডিও করবো তো আমরা। হ্যাঁ, তোমরা যদি এখন ভালোভাবে থাকো নিশ্চয়ই করবো না, তোমরা যখন সুন্দর সুন্দর নাটক দাও, গান দাও, নাচ দাও, আমাদের কিচ্ছু বলা থাকবে না, কিছু বলা থাকবে না। হ্যাঁ, কিন্তু অবশ্যই তুমি প্রথম তোমার স্ত্রী টেটু নিয়ে বলেছিলে, তুমি প্রথম তোমার বউয়ের হট প্যান্ট পরা নিয়ে বলেছিলে, তুমি বলেছিলে কোন শর্টসে ওর বডির কোন জায়গা দেখা যাচ্ছে, আজকে তোমার স্ত্রী যে এতটা ছোট হয়েছে মার্কেটে শুধুমাত্র তোমার জন্য, তুমি হেনস্থা করেছো। অনেকে কিন্তু দেখেনি, আমি তো দেখিনি ও কোন শর্টসে কী করেছে, পুরোপুরি ছোট করে দিয়েছো, আবার কিন্তু শুরু করেছো সেই কন্ট্রোভার্সি করার নিয়ে। কেন? তোমার সেকেন্ড চ্যানেলটা 1 লাখ হওয়ার কাছে আছে, তার জন্য ওইটা 50K আছে, হয়ে যাবে 1 লাখ। স্ত্রীকে ছোট না করেও, শাশুড়িকে গালাগাল না করে দিও, কিন্তু তুমি চাইলে ওইটাও 1 লাখ হয়ে যাবে, বুঝলে? 1 লাখ করার জন্য স্ত্রীকে ছোট করতে হয় না, যার একটা চ্যানেল 1 লাখ, একটা চ্যানেল এমনিতেই গ্রো হয়ে যায়। কত লোকের তুমি মিশছো দেখছি, পাচ্ছি কত ভালো লাগছে দেখতে। আর আমার এই ডিজিটাল ভিকারি ওয়ার্ডটা নিয়ে প্রচুর প্রচুর কথা শুনতে হয়েছে, কিন্তু আমি সেই অর্থে ভিকারি কোনো দিনই কাউকে বলিনি। আমি আমাকেও সে দলে রেখেই বলেছি, আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে এইভাবে বসে করা। তোমরা মিল, আমি এটা শুধু তোমার ক্ষেত্রে না, আমি ঢঙ্গি বরুণটির ক্ষেত্রে বলি, তোমরা মিল হয়ে যাও, আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ভিডিও করা, তোমরা কন্ট্রোভার্সি আনবে না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নেব, তোমরা না আনলে। তুমি আজকের ভিডিওতেও কিন্তু স্টার্টিং করে দিলে কন্ট্রোভার্সি দিয়ে, তুমি তাহলে কেন ওকে বললে, দেখতে তো কাজের মতো লাগে কিনা? তারপর তুমি দুটো লাইন বলেছো, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, ভালো না থাকলে রাম রামজি, তাই তো? এই কথাটা বলতে পারলে আজকে তোমার চ্যানেলটা 1 লাখ হয়ে গেছে দেখে, এই ভিউজ, এই রেভিনিউজ, চারিদিকে এত হল্লা দেখেই কিন্তু আজকে তোমাকে অনেক কিছুতে তুমি বাঁচতে পেরেছ। কিন্তু দ্বিধাবোধ করলে না 1 সেকেন্ডের জন্য বউকে কাছে পেয়ে বলতে, ভালো লাগলে পাশে থাকবেন, ভালো না লাগলে পাশে থাকবেন না। এই তুমি কদিন আগে বলেছিলে, বুঝতে পারছি না, বুঝতে পারছি না কি হলো, নোটিফিকেশন পাচ্ছে না, নোটিফিকেশন যাচ্ছে না, প্লিজ প্লিজ আমার কি হয়ে গেছে, প্লিজ তোমরা একটু ভেবে দেখো, তোমরা প্লিজ শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, নোটিফিকেশন যাচ্ছে, যায় নোটিফিকেশন যায়, বলোনি বলোনি? আজকে কি সুন্দর করে বলে দিলে যে ভালো লাগলে পাশে থাকবে, ভালো লাগলে পাশে থাকবেন না, কারণ তোমার যে টার্গেট ছিল টার্গেটটা ফুলফিল হয়ে গেছে, তোমার লক্ষ্যে তুমি সাকসেস সব দিকে, একটা কামিয়াব স্ত্রী যার চ্যানেল কিন্তু অনেক বেশি গ্রো, তারও প্রচুর গ্রো। হ্যাঁ, তাই রোজগারই রোজগার, তাই তো? তাই এখন আর সাধারণ ভিউয়ার্সরা ভালো না বাসলে তোমার কিছু যায় আসে না, এতটা গর্ব কিন্তু ভালো না। সাধারণ ভিউয়ার্স আমাদের মধ্যে, সাধারণ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক কিছু অনেকের জন্য করতে পারি, এবং করিও করিও। হ্যাঁ, বিনিময়ে নিশ্চয়ই আমরা ভিউজ কামাই, রেভিনিউজ কামাই, তোমরা তো ভিউজ রেভিনিউজ কামাও ঘরের ক্যাচা কাহিনী নোংরামি দেখে, তাহলে আমরা তো তাও কিছুটা ভদ্রভাবেই থাকি।
তোমাদের থেকে আমরা নিশ্চয়ই অনেক গুণে ভালো, তাই বড় বড় কথা তোমার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটরের মুখে মানায় না। 1 লাখ হোক আর 10 লাখ চ্যানেল হোক, অতীত কোনোদিন পিছিয়ে ছেড়ে যায় না। 10 লাখ চ্যানেল হোক, লোকে বলবে এই ছেলেটা একদিন তার বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, বুঝলে বাবা জীবন? শোনো শোনো বাবা জীবন, কেউ না জানে আমি জানি, তুমি 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 কি জিনিস। বাই।